মেসি মানে সুযোগের নিশ্চয়তা, মেসিকে প্রশংসায় ভাসিয়ে একই বললেন কোচ গালতিয়ের। দর্শক, পিএসজির কোচের দায়িত্ব নিয়ে খারাপ করছেন না ক্রিস্টোফ গালতিয়ের, তবু কিলিয়ান এমবাপ্পে তাকে ততটা পছন্দ করেন না, কারণ এমবাপ্পেকে সেরা মানেন না গালতিয়ের। মেসি নেইমার না থাকলে এমবাপ্পে ইতিম বলে মন্তব্য করেছেন গালতিয়ের। এবার আবার পিএসজি কোচ মেসিকে বিশ্বসেরা বললেন। কাতার বিশ্বকাপ জয়ের পর ছুটিতে ছিলেন লিওনেল মেসি। বুধবার রাতে লিগ ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন তিনি, একটি গোলও করেছেন, গোলের সুযোগও তৈরি করে দিয়েছেন। ম্যাচ শেষে পিএসজি কোচ বিশ্বকাপ জয়ী তারকার প্রশংসা করেছেন। তার মতে মেসি মাঠে থাকা মানেই গোলের নিশ্চিত সুযোগ তৈরি হওয়া। প্রাইম ভিডিওকে ম্যাচ শেষে পিএসজি কোচ গালতিয়ের বলেন, আজ আবারও মাঠে আমরা বিশ্বসেরা খেলোয়াড়কে দেখলাম। লিও খেলতে চেয়েছিল, শারীরিকভাবে খুব ভালো অবস্থান থেকে দলকে ফিরেছে সে। লিও মাঠে থাকা মানে গোলের সুযোগ তৈরি হওয়ার নিশ্চয়তা। সে পুরো ম্যাচ খেলতে পেরেছে, এটাও ভালো দিক। বিশ্বকাপ যাত্রা শেষ করে মেসি 3 জানুয়ারি পিএসজির ক্যাম্পে যোগ দিয়েছিলেন। তার আগে লিগ ম্যাচে হেরেছিল পিএসজি। ওই ম্যাচে লাল কার্ডজনিত কারণে ছিলেন না নেইমার জুনিয়রও। কিলিয়ান এমবাপ্পের দলকে একা টানতে পারেননি। এবার মেসি নেইমার জুটি এমবাপ্পের অভাব বুঝতে দিলেন না। তো দর্শক, পিএসজিতে আপনার সেরা তারকা কে, মেসি নেইমার নাকি এমবাপ্পে? অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।